দৈনিক 4 পয়সা তামাক বইগুলোর উপসর্গ তো প্রকাশকরা 12 আনা মেরে দেয়, দাদাকে দেয় মাত্র 4 আনা, আর হিসেব চাইতে গেলে এক বোতল মদ খাইয়ে দেয়। তা না বলেছ, বিষয়বুদ্ধি তোমার দাদার কোনো দিনই হলো না। যেটুকু ছিল তোমার দৌলতে সব হয়ে গেছে। সেটি বলবার জো নেই, আমার বিষয়বুদ্ধি নিলে আজ কবে রাজা হয়ে যেত। রাজা হয়ে আর কাজ নেই, পথে না বসতে হয় সেইটি দেখো। আমার বিয়ের পর থেকে তুমি তো কেবলই আমার পথেই বসাচ্ছ, ঠাকুরের ইচ্ছে চলে তো যাচ্ছে, ঠেকছে না তো কোথাও। যখন ঠেকবে তখন চোখে সর্ষে ফুল দেখবে। গুরমুখ রায় নাকি তার খেতা ছেড়ে দিয়ে যাই যাই করছে, হঠাৎ সে যদি তার খেতা ছেড়ে দেয় দাদাই খুব সম্ভব নিয়ে নেবে। তাহলে তো আমি রোজ যেটা দেখবো ঠাকুরপো, নিজেদের সেটা যখন পাশে তো আর ভাবনা নেই। তোমরা কি কেউ আমার কথা বুঝবে না? থিয়েটারে লোকসান হলে লাখ টাকা দেনা হবে সেটা তুমি বোঝো? ঠাকুর যার সহায় তার কি কখনো লোকসান হয় গো? তার কখনো লোকসান হয় না, সবারই হয়, তোমাদেরও হবে। আমি বাজারে যাচ্ছি, তুমি রান্নাঘরে যাও। হ্যাঁ, আমি রান্নাঘরেই যাচ্ছি। গুরু নয়, আমি লঘু। প্রাতঃ প্রণাম গুরুমা। গুরুদেব কোথায়? গুরুর খবর শিষ্যই তো ভালো জানে। আগে জানতুম দেবী, আগে জানতুম। যেদিন থেকে ঠাকুর রামকৃষ্ণ তাকে চ্যাংদোলা করে সাধন মার্গে তুলে নিয়ে গেছেন, সেদিন থেকে তার কোনো খবর আমরা আর পাই না। আমরা যে মহাপাপী। আর তো আপনারা মহাপাপী নন, ঠাকুর রামকৃষ্ণ আপনাদের থিয়েটারে এসে তাকে তীর্থের মর্যাদা দিয়ে গেছে। সমাজ যাদের ত্যাগ করেছিল তাদেরকে তিনি জাতিয়ে তুলেছেন, সার্থক আপনাদের সাধনা। তা হঠাৎ কি মনে করে এলে? গুরুকে বলতে এসেছিলাম, গুরমুখ রায়ের ভাবগতি খুব একটা সুবিধা ঠেকছে না, থিয়েটার কবে যে বন্ধ করে দেয় তার কোনো ঠিক নেই। কেন বলুন তো? ঠিক বুঝতে পারছি না বৌদি, চার পাঁচ দিনে একবার করে থিয়েটারে আসছে, এসে সেই গম্ভীর মুখ করে অফিস ঘরে বসে থাকছে, আর কাছাকাছি যেই যাচ্ছে তাকে একেবারে কুকুর তাড়া করছে। ব্যাপারটা তো ঠিক বুঝে উঠতে পারছি না বৌদি। না বোঝার কি আছে, গুরমুখকে বিনোদকে ঠাকুর চৈতন্য দিয়ে গেছে, তাই আসে গুরমুখকে তোয়াক্কাই করছে না, তাই লোকটা ক্ষেপে গেছে। কথাটা তো এইভাবে আমরা কেউ ভেবে দেখিনি। এ রোগ তো তাহলে সারবার রোগ নয়, গুরমুখ রায় তো তাহলে থিয়েটার নিশ্চয় তুলেই দেবে। ছেড়ে দে, আপনারা কিনে নেবে? আমরা কিনে নেব, সে যে প্রায় 40-50 হাজার টাকার ধাক্কা, এত টাকা আমরা কোথায় পাবো বৌদি? আকাশ থেকে পড়বি রসরাজ, আকাশ থেকে পড়বি। যার অপার করুণা রঙ্গালয়কে করেছে তীর্থভূমি, তিনি একে বাঁচিয়ে রাখবেন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। নিজের হাতে যে বাতি তিনি জ্বালিয়ে গেছেন, থর থাপ তার সাধ্য নেই তাকে নিভিয়ে দেয়। এক মালিক যাবে, অন্য মালিক মাটি করে উঠে আসবে। ঠাকুর, ভক্তি টক্তি আমার বিশেষ আসে না, এরা ভক্তি করে বলে তোমায় আর একবার প্রণাম করছি। দয়া করে গুরমুখের মাথাটি ঠান্ডা করো ঠাকুর, আর আমাদের দেশের মাথাটি আহার করো। কি অমৃত, তুমি তাকে প্রণাম করছো? প্রণাম আবার কাকে করবো ভাইয়া, দেখছিলাম নামাজ পড়তে কেমন লাগে। সত্যি তোমার না ঢঙ্গের অন্ত নেই। বলছি অন্তদন্ত হয়ে চললে কোথায়, গুরমুখ রায় আবার খিচুনি দিয়েছে নাকি? আরে দূর গুরমুখ রায়, আমি তার কি ধার ধারি? মনিবের ধার ধারো না, তবে কার ধার ধারো ভায়া? মনিব বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? হ্যাঁ, মনিব রায় তো চিরকাল কর্মচারীদের মাথা কিনে নেয় বলেই জানতাম। শোনো, এই তেমন কর্মচারী তা চুরিও কিনো। আচ্ছা, থিয়েটারের চাকরিটা থাকলেও আমার কিন্তু হাঁড়ি চড়বে, তাই বেশি তর পালে আমি পুক ঠুকে বলবো তুমি মিলিটারি হামি মিলিটারি। আমার সামনে ছাতি ফুলিয়ে তো কোনো লাভ নেই ভায়া, সে যখন ধমক দেয় তখন চি চি করো, আর তার ঝাল ঝাড়ো গিয়ে আমাদের বিনোদিনীর ওপর। যাকে বলো কি বলতে এসেছিলে সেটা এবার বলে ফেলো। হ্যাঁ, বলতে এসেছি দক্ষিণেশ্বরে খবর দিয়ে গেছে কাল নাকি রামকৃষ্ণ ঠাকুর থিয়েটার দেখতে আসছে। আচ্ছা, আমি সেই কথাটাই গিরিশবাবুকে বলতে এলাম, একবার এসে তিনি অনেক উপকার করেছেন, আর যেন আমাদের উপকার দরকার নেই। তোমারই তো দেখছি বেশি চৈতন্য হয়েছে ভাইয়া। তোমায় তো কোনো ঝামেলা পোয়াতে হয় না, তুমি খাও দাও কাশি বাজাও, ওই ভুক্ত হয় আমাকে এই মাগিগুলো।
কালে না আরে এই দিল সব গন্ডগোল করে ওরে ওরে ওটা শু আরে ও দেশ আরে কথা তো শুনে যাও ভাই Thank you.
কায়েদ বলে তুমি বাবু নামে কায়েদ আমার ছেলে হয়ে জন্মালে সালা তোমার জাপ যাবে আপনি কেবল আপনাদের একা আমাদের সবার
না বৌদি, উনি তো ঠিকই বলেছেন। সত্যি আমার আবার কিসের মান অপমান? ঠাকুর, তার অনুতাপের বেদনায় তোমার চোখের সমস্ত ঘুম
ঠাকুর, এত তোমার দয়া, আমি মহাপাপী, এমন কোন পাপ নেই যা আমি করিনি, ভয়ে আমি গঙ্গা স্নান করি না, পাছে আমার স্পর্শে পতিত পাবনী গঙ্গা বাষ্প হয়ে উড়ে যায়। সমাজের অবজ্ঞাত নটীদের নিয়ে আমি নাটমঞ্চ গড়ে তুলেছি, সব জেনেও তুমি আমাকে তোমার পায়ে টেনে নিয়েছ ঠাকুর, তুমি আমার নাটমঞ্চকে পবিত্র তীর্থভূমিতে পরিণত করেছ, প্রাণ ঢেলে আশীর্বাদ করেছ সেই অখ্যাত উকিলকে। ঠাকুর, আমি তার প্রতিদান দিয়েছি, তোমাকে অপমান করে ডাকো, তোমাকে অপমান করেছিলেন নাকি? মাঝে বললে ওতে অপমান হয়নি, অবুঝ শিশু, বাপকেও তো নাকি মানে, বাপু বাপের কি তাতে জাত যায় রে? হ্যাঁ মা এই কথাই বললে রে। সত্যি আমি অবুঝ শিশু ঠাকুর, বলো বলো ঠাকুর, কিসে আমার চৈতন্য হবে? সকাল সন্ধ্যে নাম ধ্যান করবি? সকালে তো ঘুম ভাগে না ঠাকুর, আর সন্ধ্যায় তো থিয়েটার। তাহলে স্নান করার পরে করবি? স্নান করলেই তো আমার খিদে পায় ঠাকুর। তাহলে খাবার পরে করবি? খাবার পরেই তো খুবই চোখ জুড়িয়ে আছে। তাও পারবি না? নাম জ্ঞান আমি করতে পারবো না। তাও পারবি না? নাম জপ আমি করতে পারবো না। তাও পারবি না? তবে দেখ রাতে আমাকে বকল মারবে। তোমাকেই আমি বহল বাঁধিলাম, দশটা বছর তোর
সঙ্গে ঘর করেছি, আর আজ আর আজ তোর রূপ নেই, সামর্থ্য নেই বলে তোকে এমনি এমনি ফেলে দিয়ে আমি চলে যাবো? ওসব ভদ্রলোকেরা পারে রে, ভদ্রলোকেরা পারে। আমি তো আর ভদ্রলোক নই, মন্ত্র করে বিয়ে না করলেও তুই যে আমার বউ এ কথা মানুষ না জানো, তাহলে তো জানে। আমি যে তোমাকে ছেড়ে দিয়েছিলাম, আমি তো তোকে ছাড়িনি। চল চল দেরি করিস, আগে আগে আমরা দক্ষিণেশ্বরে যাবো, সেখানকার মাটিকে প্রণাম করে তারপর আমরা দেশে চলে যাব, দুজনে মিলে চাষবাস করব, আর সকাল সন্ধ্যা ঠাকুরের নাম করব। ওরে ওরে তুই বাজাবি খোল, আর আমি বাজাবো হারমোনিয়াম। ওরে ওরে স্বর্গ নেমে আসবে আমাদের ঘরে, স্বর্গ নেমে আসবে। এই দেখো আবার কাঁধে, তুই তুই যাবি কিনা বল দেখি। নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। চল চল চল, আর দেরি করিস নি, চল। রাঙাবাবু, হ্যাঁ ঢিল মারবে না তো? কি যে বলো রাঙাবাবু, তা অনেকদিন তোমাকে দেখিনি, কলকাতায় দেখছিলাম না। তা তোমাদের থিয়েটার কেমন চলছে? আমাদের আর থিয়েটার নয় রাঙাবাবু, থিয়েটার আমি অনেকদিন ছেড়ে দিয়েছি, আর আর চাকরিটাও আজকে ছেড়ে দিয়ে এলাম। বলো কি হে, তাহলে তোমাদের সংসার কি করে চলবে? দুটি প্রাণীর সংসার, জগাই মাথাইকে যিনি উদ্ধার করেছেন তিনিই চালিয়ে দেবেন। থিয়েটার করা তোমারই সার্থক ভাই। রাঙাবাবু যা কিছু দোষ ঘাট করেছি কিছু মনে করো না, আমরা এখান থেকে চলে যাচ্ছি। তোমরা মানে? পান্নাকে আমি নিতে এসেছি গো রাঙাবাবু, বসন্ত রোগে ওর একটা চোখ নষ্ট হয়ে গেছে, আর একটা চোখে ও ভালো করে পর্যন্ত দেখতে পায় না, থিয়েটার থেকে ওকে ছাড়িয়ে দিয়েছে। আমি ছাড়া আমি ছাড়া ওকে দেখবার কে আছে? দশ দশটা বছর ওর সঙ্গে আমি ঘর করেছি, আর এই অসময়ে অসময়ে আমি কোথায় ফেলে যাব? দেশে কিছু চাষবাস আছে, দুজনে তাই নিয়ে থাকবো, আর সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা ঠাকুরের নাম করব। এই দেখো রাঙাবাবু, বসন্ত রোগে ওর একটা চোখ নষ্ট হয়ে গেছে, আর একটা চোখে ও ভালো করে পর্যন্ত দেখতে পায় না। তুমি বলো এ মতাবস্থায় ওকে কি ছেড়ে রেখে যাওয়া যায়? না ভাই না, তুমি ওকে নিয়ে যাও, কিছু মনে করো না। যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে তুমি জানিও। সাহায্য আর আর দরকার হবে না রাঙাবাবু, তুমি শুধু তুমি শুধু আমাদের দুজনকে মনে রেখো, আর এই হতভাগীকে আশীর্বাদ করো। রাঙাবাবুকে প্রণাম কর, আমি আমি মাসির সঙ্গে দেখা করে আসছি। ব্যাস ব্যাস ব্যাস, আর কিচ্ছু আমাদের চাই নে গো, আর কিচ্ছু আমাদের চাই নে। এই এই কালো চশমাটা তুই পরে নে। আসছি আসছি রাঙাবাবু। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম। আমি কিছু মনে করিনি, কোনোদিন তোমাদের আমি ঘৃণাও করিনি, মানুষ তো অবস্থারই দাস। তোমাদের দুর্ভাগ্য যে তোমাদের এই দুর্গতির মধ্যে ফেলে দিয়েছিল, যার করুণা তোমাদের অপার আসলে প্রতিষ্ঠিত করেছে তিনি তোমাদের এই সুন্দর জীবন প্রভায় সৌন্দর্যে ভরিয়ে দিই, প্রভায় সৌন্দর্যে ভরিয়ে দিই। আশীর্বাদ করো যেন আমরা তাদেরকে কোনো ভুলেই না যাই। চলে যাচ্ছিস পান্না? Ha ha ha!
যায় না বাবা। আমি তিনবার চেষ্টা করেছি আর তিনবারই ফিরে এসেছি, তিনবারই ফিরে এসেছি। তোমার ঘরে
ঘরে তো তিনি অতিথি হয়ে এলেন, কেন তুমি পালিয়ে গেলে আগস্ট কোথাকার? গিরিশবাবু কি, তিনি তো ঠাকুরেরই লোক, তাদের বাপ বেটার ঝগড়া সেদিনই মিশে গেছে। কিন্তু কিন্তু তোমার তোমার অপরাধের প্রায়শ্চিত্ত তো এখনো হয়নি। এ বাপ তুমি বলতে পারে বিনোদ, আমারই কসুর হওয়া বিনোদ, আমি যাবে, আমি যাবে বিনোদ, ঠাকুর কে শ্রীচরণ আমি জরুর দর্শন করবে, লেকিন থিয়েটার আমি আর না রাখবে প্যারি, আই উইল ডেমোলিশ দ্য থিয়েটার। নারাজ না, ও আমাদের পুণ্যভূমি, বাংলাদেশের এক পবিত্র সাধুর পীঠ, ওকে ওকে তুমি ধ্বংস করে দিও না। বহু মানুষের পাদর দিয়ে গড়া স্টার থিয়েটার হিমালয়ের মতো অক্ষয় হয়ে থাক, নিজে না রাখো ওকে বিক্রি না। বিক্রি বিক্রি কেউ তুম লে লো। বিনোদ দেবী, আমার মাতাজি, আমার সমাজ সব কই একদম বিগড় গেল বিনোদ দেবী, এ থিয়েটার বহু ঝঞ্ঝাট কা কাম আছে বিনোদ দেবী, এ থিয়েটার আমাকে ছোড়তেই হবে, ছোড়তেই হবে। তুম তুম লে লো বিনোদ, এক পয়সা।